আমাদের বিভাগীয় পত্রিকা শ্রীশিক্ষা আমাদের এই দেওয়াল পত্রিকাটি উদ্বোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা ভেবেছিলাম যে 22শে শ্রাবণ রবীন্দ্র প্রয়াণ উপলক্ষে উদ্বোধন করব। সদস্য ছাত্রছাত্রীরা, প্রথমেই বলি যে আমাদের কলেজে এই দেওয়াল পত্রিকা এটা একটা দীর্ঘদিনের রেওয়াজ এবং বিভিন্ন ডিপার্টমেন্ট এটা করে, কারণ আমরা যেটা মনে করি একজন ছাত্র অথবা ছাত্রী সে যখন কলেজে আসে সে কোন একটা বিষয়ে পাঠ নিতে আসে, কিন্তু তার ভিতরে অনেক শিক্ষা আছে যেটা জন্ম থেকেই সে পেয়ে গেছে। আস্তে আস্তে স্বামীজির যে ঐতিহাসিক বক্তব্য শিক্ষা সম্পর্কে তোটা আমাদের প্রকাশ করে এবং সেই জায়গাটার প্রকাশ পেয়ে যায় এই বিভিন্ন বিভাগে এলে। বাংলা পড়ার সাথে সাথে কেউ খুব ভালো ছবি আঁকে, কেউ ভালো খুব নাচ গান করে, আবার এবারে নতুন সংযোজন এত ভালো যোগা করে ইন্টারন্যাশনাল পুরস্কার নিয়ে এলো এই বাংলা বিভাগের ছাত্র। ঠিক আছে, কোনো বিষয়ই কারোর নিজস্ব না, কারণ গাছের পরিচয় যেমন তার ফলের গুণে তেমন একটা কলেজের পরিচয় হয় তার ছাত্রছাত্রীদের গুণে। কারণ ছাত্ররা আসে, 3 বছর থাকে, বাংলার আবার 5 বছরও অনেকে আছে, মাস্টার ডিগ্রি করে যাচ্ছে, তারা আসছে চলে যাচ্ছে, জীবনে প্রতিষ্ঠা পাচ্ছে, আবার কোনো উচ্চতর প্রতিষ্ঠানে যাচ্ছে যে তারা নিজেদেরকে সমৃদ্ধ করছে, আবার অনেকে সেখান থেকে সমৃদ্ধ হয়ে নিজেকে তৈরি করে আবার এই কলেজেই ফিরে আসছে অধ্যাপক অধ্যাপক। আমরা এটা চাই যে আমার ছাত্রছাত্রীরা ফিরে আসুক, তাদেরকে আবার যেন দেখা পাই, তাদের তখন পরিচিতিটা হয়ে যাক, আর ডায়াসের সামনে বসা নয় ডায়াসে বসা, এই আশা রেখে সকল অভিনন্দন জানিয়ে।